ओम शांति 14/1/2023 प्रातःमूल्ये ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे एखन तुम्हादेर काया अर्थात शरीर एकदम पुरानो हुए गेछे बाबा एसेछे तुम्हादेर काया कल्प वृक्षेर समान बनाते तुम्हरा आधा कल्पेर जन्य अमर हुए जाओ काया कल्प वृक्षेर समान बनाते माने सत्ययुगे आमादेर आयु 150 बचर हबे ताहले कत बड़ आयु हबे दीर्घायु ताई बोलछे आधा कल्पेर जन्य आमरा अमर हुए जाए केन अमर हुए जाए बोलछे कारण आमरा ओखाने स्वेच्छाय देह त्याग करब ओखाने मृत्यु बोले कोनो कथा नेई जे आमादेर जखन आयु पुरो हुए जाबे तखन आमरा कि बोलबो जे এই শরীর পুরানো হয়ে গেছে আমি এখন অন্য নতুন শরীর নেব তাই না তাই বাবা বলছে আধা কল্পের জন্য আমরা অমর হয়ে যাই প্রশ্ন এই ওয়ান্ডারফুল নাটকে কোন কথা খুব বোঝার তো এই ওয়ান্ডারফুল নাটকে কোন কথা খুব বোঝার মতো উত্তর এই নাটকে যত অ্যাক্টর অর্থাৎ পাঠধারী আছে তাদের চিত্র কেবল একবারই তোমরা দেখতে পারো আবার ওই চিত্র মানে ওই চেহারা ওই শরীর 5000 বছর বাদেই দেখবে 84 জন্মে 84টা চিত্র হবে অর্থাৎ 84 জন্মে আমরা 84টা শরীর নেব তাই বলছে আর সব ভিন্ন ভিন্ন হবে এক জন্মের সাথে আর এক জন্মের চেহারা মিলবে না তো কর্মও কারো সাথে কারো মিলতে পারে না যে যে কর্ম করে সেটা আবার 5000 বছর বাদে সেই কর্মই করবে এটা খুব বোঝার ব্যাপার তোমাদের বাচ্চাদের বুদ্ধির তালা এখন খুলে গেছে তোমরা এই রহস্য সবাইকে বোঝাতে পারো গীত ভোলেনাথ সে নিরালা আর কই নেই ওম শান্তি ভোলানাথ সদৈব শিব বাবাকেই বলা হয় শঙ্করকে তো বলা হয় না সে তো বিনাশ করে আর শিব বাবা তো স্থাপনা করে এটা তো নিশ্চয়ই স্থাপনা স্বর্গের হয় না এটা তো আমাদের নিশ্চয় আছে স্থাপনা কিসের হচ্ছে স্বর্গের আর বিনাশ নরকের তো বাবা স্বর্গের স্থাপনা নরকের বিনাশ করে তো জ্ঞান সাগর ভোলানাথ শিব বাবাকেই বলে এখন তোমাদের বাচ্চারা অনুভবী হয়েছো আমরা বাচ্চারা অনুভবী হয়ে গেছি না নিশ্চয় কল্প আগেও শিব বাবা এসেছিল আবার এখনও এসেছে তাকে অবশ্যই আসতে হয় কারণ নতুন মনুষ্য সৃষ্টির রচনা করতে হয় নেই মনুষ্য সৃষ্টি কো রচনা হে এই ড্রামার আদি মধ্য অন্তের রহস্য তাকে বলতে হয় তার জন্যই তো বাবাকে অবশ্যই এই সাকার দুনিয়ায় আসতে হয় সূক্ষ্মবতনে তো বাবা এই কথাগুলো বলবে না না সূক্ষ্মবতনের ভাষাই তো আলাদা মূলবতনে তো ভাষাই নেই সেটা তো সাইলেন্স ওয়ার্ল্ড আর সূক্ষ্মবতনে তো মুভি ওয়ার্ল্ড মানে ইশারায় কথা হয় আর এই সাকার বতনে হলো টকি ওয়ার্ল্ড যেখানে কথা হয় তো শিব বাবাই বিগড়ে যাওয়া বস্তুকে কি করে আবার বানায় তো আমরা বিগড়ে গেছিলাম আমাদের বাবা বানানে ওয়ালা হে যখন সৃষ্টি তমপ্রধান হয়ে যায় তো সবার সদ্গতি দেওয়ার জন্য ভগবান বলে আমাকে আসতে হয় তো ইয়াদগারও তো এখানেই আছে না শিব বাবার ইয়াদগার কোথায় আছে সাকার দুনিয়াতে এই নাটকে মানুষের যা যা চিত্র আছে সেটা একবারই দেখতে পারো এরকম না যে লক্ষ্মীনারায়ণের চিত্র অর্থাৎ চেহারা সত্যযুগ ছাড়া আবার কবি ভি কাহা দেখ সকতে হো অন্য যুগেও দেখতে পাবে না লক্ষ্মীনারায়ণ ওই যে শরীরটা ওই সত্যযুগের প্রথম সিঁড়িতেই পাবে তারপরে কি হবে আবার তার শরীর চেঞ্জ হবে তাই না তো লক্ষ্মীনারায়ণের শরীরে আবার তারা কবে আসবে 5000 বছর পরে তো বাবা বলছে তারা যখন পুনর্জন্ম নেবে তো তাদের নাম রূপও আলাদা হয়ে যাবে সেই লক্ষ্মীনারায়ণেরই রূপ একবার দেখে দেখলে আবার 5000 বছর বাদেই তোমরা সেই লক্ষ্মীনারায়ণের চেহারাটা দেখতে পাবে যেরকম গান্ধীর হুবহু চিত্র বা গান্ধীর হুবহু সেই শরীর আবার 5000 বছর বাদেই তোমরা দেখবে মানে আবার 5000 বছর বাদে সেই আত্মাটা সেই গান্ধীজির শরীরটা নেবে তাই না ধারণ করবে তো বাবা বলছে অথা মানুষ মানুষ কত কিন্তু যত মানুষের চিত্র এখন দেখছো চিত্র মানে মানুষের চেহারা সেটা আবার 5000 বছর বাদেই সেই সেম চেহারায় দেখতে পাবে 84 জন্মের জন্য 84টা চিত্র হবে মানে 84টা জন্ম আর 84টা চেহারা শরীর আর সব শরীর ভিন্ন ভিন্ন হবে কর্মও কারো সাথে কারো মেলে না
যে যা কর্ম করে সেই কর্ম আবার 5000 বছর বাদেই রিপিট হবে। এটা খুব বোঝার ব্যাপার। বাবারও চিত্র আছে, আমরা বুঝি নিশ্চয় প্রথমে প্রথমে সৃষ্টি রচনা করতে সে বাবাই এসেছে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গেছে, তবেই তো তোমরা বোঝো। এখন আবার অন্যদেরও তালা এইভাবে খুলতে হবে। নিরাকার বাবা নিশ্চয় পরমধামে থাকে, যেরকম তোমরাও সবাই আমার সাথে থাকো। তাই আমরা আত্মারা কোথায় ছিলাম? পরমধামে বাবার সাথে। প্রথমে যখন বাবা বলছে আমি আসি, বাবা যখন আসে তখন আমার সাথে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর থাকে। মানুষ সৃষ্টি তো প্রথম থেকেই আছে, তা ফির বো ক্যাসে পাল্টা খাতি হে, রিপিট ক্যাসে হতি হে। তো বাবা বলছে মানুষ সৃষ্টি তো প্রথম থেকেই থাকে, বাবা আসার আগে থেকে, তাই না? তাই না? এই পুরানো দুনিয়া তমপ্রধান হয়ে যায়, তাহলে সে তমপ্রধান দুনিয়া কীভাবে পাল্টে যায়, রিপিট কীভাবে হয়? তো প্রথমে প্রথমে নিশ্চয় সূক্ষ্মবতন রচনা করতে হয়, তারপরে বাবাকে স্থূলবতনে আসতে হয়। তো আজকে নতুন পয়েন্ট বাবা বলল, প্রথমে সূক্ষ্মবতন রচনা করে, তারপরে স্থূলবতনে আসে। কারণ মানুষ যারা দেবতা ছিল তারাই তো এখন শূদ্র হয়ে গেছে, তাদের আবার ব্রাহ্মণ থেকে দেবতা বানাতে হবে। তো যারা কল্প আগে, বাবা বলে বলল যে কল্প আগে আমি যাদের জ্ঞান দিয়েছিলাম, ফির বহি রিপিট করুঙ্গা। বাবা যা জ্ঞান দিয়েছিল সেই জ্ঞানটাই বাবা আবার রিপিট করবে। কল্প মানে 5000 বছর আগে বাবা যে জ্ঞান দিয়েছিল সেই জ্ঞানটাই আবার রিপিট করছে। এই সময় বসে রাজযোগ শেখায়, আবার আধা কল্প পরে ভক্তি আরম্ভ হয়, তাই না? সত্যত্রেতা আধা কল্প চলে যাওয়ার পর দাপর থেকে আবার ভক্তি শুরু হয়। বাবা নিজে বসে বোঝায় যে পুরানো সৃষ্টি আবার নতুন কি করে হয়, অন্ত থেকে আবার আদি কিভাবে হয়। মানুষ ভাবে পরমাত্মা এসেছিল, কিন্তু কবে কিভাবে আসে সেটা জানে না। আদি মধ্য অন্তের রহস্য কিভাবে বাবা খোলে আমাদের সামনে সেটাও জানে না। বাবা বলে আবার আমি তোমাদের সম্মুখে এসেছি। কেন আবার বলছে? কারণ 5000 বছর আগেও এসেছিল সবার সদ্গতি দিতে। মায়া রাবণ সবার কিসমত মানে ভাগ্যই বিগড়ে দিয়েছে। তো বিগড়েকে বিগড়ে যাওয়াকে আবার বানাচ্ছে কে? বাবা। নিশ্চয় কেউ চায় না বিগড়ে যাওয়া বস্তুকে বানানোর জন্য, শোধরানোর জন্য। তো বাবা বলে 5000 বছর আগেও আমি ব্রহ্মাতনে এসেছিলাম, মানুষ সৃষ্টি নিশ্চয়ই এখানেই বাবা রচনা করবে। এখানে এসেই সৃষ্টিকে পাল্টে কায়া কল্পবৃক্ষ সমান বানায়, তাই না? সত্যযুগে আমাদের কি দীর্ঘায়ু হবে, কাঞ্চন কায়া হবে, নিরোগী কায়া হবে। কায়া মানে শরীর। এখন তোমাদের কায়া বা শরীর একদম পুরানো হয়ে গেছে, একে আবার বাবা এমন বানায় যে আধা কল্পের জন্য তোমরা অমর হয়ে যাও। ভালো শরীর তোমরা চেঞ্জ করো, মানে বাবা বলছে শরীর তো আমরা ছাড়বই না সত্যযুগেও, কিন্তু খুশিতে, তাই না? বললাম না খুশি খুশি আমরা শরীর ছাড়বো, যে এই শরীর ছেড়ে আবার নতুন শরীর নেব। এরকম যেরকম পুরানা চলা শরীর ছেড়ে নতুন নেয়, সেরকম এরকম না ওখানে হবে না যে কেউ শরীর ছাড়লে বলবে অমুকে মারা গেছে, তো তাকে মরা বলবে না ওখানে, মৃত্যু বলবে না ওখানে, কি বলবে চোলা ছেড়েছে, শরীর ছেড়ে আবার আরেক শরীরে জন্ম নিয়েছে। তো বাবা বলছে যেরকম তোমাদের এটা জিতে জি মারনা হে, তো তোমারে থরে হি হো। বাবা বলছে যেমন তোমরা কি এখন জিতে জি বেঁচে থেকেও তোমরা পুরানো দুনিয়া থেকে মরে গেছো, তাই না? বাবার হয়ে গেছো, তো এটাকে কি মরা থরেই বলে? তোমরা কি এমনি শরীর দ্বারা মৃত্যু হয়েছে তোমাদের? হয়নি। তো তোমরা তো শিব বাবার হয়েছো। বাবা বলে তুমি আমার নূরে রতন, তাই না? বাবা বলছে তুমি আমার নয়নের মণি, তুমি আমার রত্ন। তো বলছে শিকিলাধে বাচ্চা, হারিয়ে যাওয়া মিষ্টি বাচ্চা। শিব বাবাও বলে তো ব্রহ্মা বাবাও বলে। শিব বাবা হলো নিরাকারী বাবা, আর বলছে ব্রহ্মা বাবা এ সাকার দুনিয়া সাকারী বাবা। তো বাবা বলছে আভি তুম কহতে হো বাবা আব ভি বহি হো না। তো আমরা এখন বাবাকে কী বলি? বাবা তুমি তো সেই বাবাই যে 5000 বছর আগে এসেছিলে, তাই না? তো বাবাও কি বলে তার পরিবর্তে? যে হ্যাঁ বাচ্চা, আমি সেই বাবাই যে আবার তোমার সাথে মিলতে এসেছি। বাবা বলে আমি এসেই স্বর্গ স্থাপন করি, আর রাজত্ব তো অবশ্যই চাই, তাই রাজযোগ শেখাই, তাই না? বাবা বলছে সত্যযুগে তো অবশ্যই লক্ষ্মীনারায়ণের রাজত্ব হবে, তাই না? রাজধানী স্থাপন হবে, তাই বাবা রাজা বানানোর জন্য রাজযোগ শেখাতে আসে। বাবা বলছে পরে তো তোমরা রাজাই পাবে,
তখন এই জ্ঞানের সেখানে দরকারই হবে না। দাদা বলছে এখন তোমরা জ্ঞান নাও, তারপরে তোমরা রাজত্ব পাবে, তখন এই জ্ঞানের দরকার নেই। তখন এই শাস্ত্র আদি সব ভক্তিতে তারপরে কাজে আসে, মানে দ্বাপর যুগ থেকে, তখন থেকে সবাই পড়তে থাকে। যেরকম কোনো বড় মানুষ হিস্ট্রি জিওগ্রাফি লিখে যায় আর পরে সেটা মানুষ পড়ে, অথা বই না, মানুষ পড়তেই থাকে। স্বর্গে তো কিচ্ছু হবে না, এগুলো কিচ্ছু থাকবে না, সেখানে তো একটাই ভাষা হবে। তো বাবা বলে আমি এখন সৃষ্টিকে নতুন বানাতে এসেছি, প্রথমে নতুন ছিল, এখন পুরানো হয়ে গেছে। আমার সব পুত্রদের, অর্থাৎ বাবা বলছে আমার সব বাচ্চাদের, আমরা সবাই বাবার সন্তান না, আমাদের কী করেছে মায়া, যে জালি মানে আমাদের পুড়িয়ে একদম ছাই করে দিয়েছে। তাই বাবা বলছে আমার সব বাচ্চাদের মায়ানে জেলায় রাখ কর দিয়া থা, বো দিখাতে হে সাগর কে বাচ্চে, জ্ঞান সাগর তো বরোবর হে, তো ওরা সাগরের বাচ্চা, এরকম গল্প দেখায়। কিন্তু বাবা এখানে বলছে জ্ঞান সাগর তো না বাবা, আর তার আমরা বাচ্চা। বাবা বলছে ভালে বাচ্চা তো বাস্তবে সবাই, কিন্তু তোমরা বাচ্চারা এখন প্র্যাকটিক্যালে গায়ন যোগ্য হও, তাই না? বাচ্চা তো বাবার বাচ্চা, পৃথিবীতে যত আত্মা আছে সবাই, তো প্র্যাকটিক্যালে আমাদেরই গায়ন আছে, তোমাদের কারণেই বাবা আসে, বাবা আমাদেরকে পড়াতেই আসে। বলে আমি এসেছি আবার তোমাদের বাচ্চাদের সুরজিত করতে, যে একদম কালো পাথর বুদ্ধি হয়ে গেছে তাদেরকেই আবার পারস বুদ্ধি বানাতে এসেছি। তোমরা জানো এই জ্ঞানের দ্বারা আমরা পারস বুদ্ধি কীভাবে হই, যখন তোমরা পারস বুদ্ধি হয়ে যাবে তখন এই দুনিয়াও পাথর পুরী থেকে বদলে পারস পুরী হয়ে যাবে, যার জন্যই তো বাবা পুরুষার্থ করাতে থাকে। তো বাবাকে নিশ্চয়ই মানুষ সৃষ্টি রচনার জন্য এখানেই আসতে হয়, যার তনে আসে তার দ্বারাই আমাদের মুখ বংশাবলী বানায়। তো এ তাহলে ব্রহ্মা হয়ে গেল কি মাতা, তো কত গুহ্য ব্যাপার এগুলো। তো ইয়ে হে মেল কে, ব্রহ্মা বাবা পুরুষ, তার মধ্যে শিব বাবা আসে, তো ব্রহ্মা বাবা কী করে মাতা হয়ে গেল, এটাতেই লোকে কনফিউজড অবশ্যই হবে, উমা এরা ছেলেকেও কী করে মাতা বলে, তার মানে কি, কেন আমরা ব্রহ্মাকে মাতা বলছি, কারণ শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের মায়ের মতো পালনা দিচ্ছে না। তোমরা সিদ্ধ করে বলো যে এই হলো মাতা পিতা, ব্রহ্মা সরস্বতী দুজনেই কল্পবৃক্ষের নিচে বসে আছে, রাজযোগ শিখছে, তো নিশ্চয় তাদেরও গুরু চাই। ব্রহ্মা সরস্বতী আর বাচ্চা সবাইকে রাজ ঋষি বলে, রাজাইর জন্য যোগ লাগাও তোমরা, তাই না? তো আমরা রাজত্ব পাওয়ার জন্য, রাজাপদ পাওয়ার জন্যই তো বাবার সাথে যোগ লাগাই। বাবা এসে রাজযোগ আর জ্ঞান শেখায়, যেটা আর কেউ শেখাতে পারে না, না কই কা রাজযোগে, না কারো কেউ রাজযোগ শেখাতে পারে। তো বাবা বলছে মানুষ তো শুধু বলবে যোগ শেখো, হঠযোগ তো অনেক প্রকারের হয়, রাজযোগ কেউ শেখাতে পারে না, ভগবান এসে রাজযোগ শিখিয়েছিল, বলে আমি কল্পে কল্পে এইখানে আমাকে আসতেই হয়। যখন মানুষ সৃষ্টি নতুন রচনা করতে হয়, প্রলয় তো হয় না, যদি প্রলয় হয়ে যায় তাহলে বাবা আসবে কিভাবে, নিরাকার এসে কি করবে। বাবা বোঝায় সৃষ্টি তো প্রথম থেকেই আছে, ভক্তও আছে, ভগবানকে ডাকে, এর দ্বারা সিদ্ধ হয় যে তারা ভক্ত। ভগবানকে আসতেই হয় তখন যখন ভক্তরা খুব দুঃখী হয়, কলিযুগের অন্ত হয়, রাবণ রাজ্য শেষ হতে যখন হয়, মানে রাবণ রাজ্য শেষ হওয়ার দিকে, সেই সময় বাবাকে আসতেই হয়। বরাবর এই সময় সবাই দুঃখী, মহাভারী লড়াই সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলছে এটা হলো পাঠশালা, এখানে এম অবজেক্ট আছে, তোমরা জানো সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তখন সিঙ্গিল তাজ সিঙ্গিল মুকুট ধারী যারা তাদের রাজ্য তখন ছিল না, তাই না? তারপরে দাপর থেকে তাদের রাজ্য শুরু হয়েছে আর অন্যান্য ধর্ম বৃদ্ধি পেয়ে গেছে, তারপরে রাজাই আদি বাড়ানোর জন্য যুদ্ধ আদি হয়েছে, তাই না? প্রত্যেক রাজা তার রাজত্ব বাড়ানোর জন্য যুদ্ধ করেছে। তোমরা জানো যেটা পাস্ট হয়ে গেছে সেটা আবার রিপিট হবে, আবার লক্ষ্মীনারায়ণের রাজ্য আরম্ভ হবে। বাবা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রহস্য পুরো বোঝায়, ডিটেলে যাওয়ার দরকার নেই। জানো যে আমরা সূর্যবংশী ছিলাম, তো নিশ্চয়ই পুনর্জন্ম সূর্যবংশীতেই নিতাম, তাই না? যখন সূর্যবংশী ছিলাম সে 1250 বছর যখন একটা শরীর ছাড়তাম আবার পুনর্জন্ম কি সত্যযুগেই নিয়েছি। তো বাবা বলছে নামরূপ বদলাতে থাকে,
মা বাবাও অন্য হয়ে যায়। এই সারা ড্রামা বুদ্ধিতে রাখতে হবে। বাবা কিভাবে আসে সেটাও তোমরা বুঝে গেছো। মানুষের বুদ্ধিতে এই গীতা জ্ঞান নেই। বাবা মানুষের বুদ্ধিতে তো ওই যেটা মানুষ লিখেছে সেই গীতার জ্ঞান আছে। আগে তোমাদের বুদ্ধিতেও সেই পুরানো গীতারই জ্ঞান ছিল। এখন বাবা গুহ্য কথা শোনায় যেটা শুনতে শুনতে সারা রহস্য তোমরা বুঝে গেছো। মানুষও বলে আগে আপকা জ্ঞান অর থা আব বহুত আচ্ছা হে। তো বাবা বলছে মানুষও বলে যে আগে তোমাদের জ্ঞান অন্য ছিল, এখন তো খুব ভালো হয়েছে জ্ঞান। এখন বুঝে গেছে যে কিভাবে গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান হতে হবে। এটা সবার অন্তিম জন্ম। বাবা বলছে মরনা বিসব কহে, সবাইকে এখানে মৃত্যু, সবার মৃত্যু হবে। বাবা খুদ মানে বাবা নিজে, বেহদের বাবা নিজে বলছে তুমি পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করো, তাহলে 21 জন্মের জন্য স্বর্গের মালিক হবে। এখানে তো কোনো পদমপতি যদি থাকে, পদমপতি মানে যে অনেক ধনবান, তারও কোনো না কোনো দুঃখ আছে। তারা কায়া কল্পতরু হয় না, তারা হয়তো অনেক অসুখ বিসুখ, তাই না? তো বাবা বলছে যে তোমাদের কায়া কল্পতরু হয়, তার হয়তো আয়ু অল্প, তাই না? তো কোটিপতি পদমপতি হয়েও অল্প বয়সে হয়তো সে তার মৃত্যু হয়ে গেল। তাই বাবা বলছে তোমাদের কায়া কল্পতরু হয় সত্যযুগে, তোমরা 21 জন্ম মরোই না, মৃত্যুই হয় না তোমাদের, না স্বেচ্ছায় শরীরচারী। বাবা বলে এই বাবার জ্ঞানে তারাই আসবে যারা সূর্যবংশী চন্দ্রবংশী হ্যাঁ ছিল আর কামচিতায় বসে কালো হয়ে গেছে। তাই রাধা কৃষ্ণ শ্রী নারায়ণ সবকে কালো দেখায়। তাহলে রাধা কৃষ্ণ শ্রী নারায়ণ এদেরকে কালো দেখায় কেন? তার কারণ হচ্ছে এই আত্মারাই কামচিতায় বসে দ্বাপর যুগ থেকে কালো হয়ে গেছে। আত্মাগুলো এখন তো সবাই কালো হয়ে গেছে, সাবরে শ্যাম, কামচিতায় বসলেই কালো হয়ে যায়। এখন তোমাদের কামচিতা থেকে বেরিয়ে জ্ঞানচিতায় বসতে হবে, বিষের হাতিয়ালা ক্যান্সেল করে জ্ঞান অমৃতের হাতিয়ালা বাঁধতে হবে। বোঝানো উচিত এইভাবে যে মানে বাবা বলছে মানুষকে এমনভাবে বোঝা যাচ্ছে তারা বুঝতে পারে তোমরা তো শুভ কার্য করছো। যতক্ষণ না পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত কেউ কুমার কুমারী থাকে ততক্ষণ তাদের মুত পলিতি বলে না, মানে বিকারী বলে না। বাবা বলে তোমরা কখনো গন্দা হয়ো না, নোংরা হয়ো না, মানে বিকারী হয়ো না। আগে চলকা ঢের আয়েঙ্গে, বাবা বলছে যত দিন যাবে তত কি হবে অনেক মানুষ আসবে এই জ্ঞান শুনতে আর বলবে এটা তো খুব ভালো যে জ্ঞান চিতায় বসলে আমরা স্বর্গের মালিক হব। তো বাবা বলছে বেশিরভাগ ব্রাহ্মণরাই কি করায়, বিয়ে দেয়, তাই না? বিয়ে করায়। তো রাজাদের কাছেও ব্রাহ্মণরাই থাকে, তাদের রাজগুরু বলে। আজকাল তো সন্ন্যাসীরাও বিয়ে দেয় হাতিয়ালা বাঁধে। তোমরা যখন এই জ্ঞানের কথা শোনাও তো লোক খুব খুশি হয়, ঝট রাখিও বেঁধে নেয়, তারপরে ঘরে ঝগড়াও শুরু হয়ে যায়। যে কি এরা ভাই বোন হয়ে গেছে? তো বাবা বলছে এই জ্ঞানের জন্য কিছু তো সহ্য করতেই হবে, এত বড় পথ পাচ্ছ। তোমরা হলে গুপ্ত শিব শক্তি সেনা, তোমাদের কাছে কোনো হাতিয়ার নেই। দেবীদের অনেক হাতিয়ার দেখায়, এগুলো সব জ্ঞানের কথা, এটা হলো যোগ বলের কথা। তোমরা যোগ বলের দ্বারাই বিশ্বের বাদশাহী নাও। এখানে কোনো বাহুবল হাতিয়ারের দ্বারা আমরা বিশ্বের বাদশাহী নিই না, বাহুবলের দ্বারা হদের রাজত্ব পাও। বেহদের রাজত্ব তো বেহদের মালিকই দেয় না, লড়াইয়ের কোনো ব্যাপার নেই এখানে। বাবা বলে আমি কিভাবে লড়াই করাবো, আমি তো লড়াই ঝগড়া মেটানোর জন্য এসেছি। তখন বলছে বাবা সত্যযুগে তো এই লড়াই ঝগড়ার নাম নিশানো থাকবে না, সে লড়াই ঝগড়া মেটানোর জন্য এসছে, জন্যই তো পরমাত্মাকে সবাই স্মরণ করে। বলে মেরি লাজ রাখো, ফির ভি এক মে নিশ্চয় নেই তো অর অর্ক পকড়তে রেতে হে। তো বাবা বলছে, বাবাও বলে তুমি আমার লাজ রাখো, মান সম্মান রাখো, ফির ভি এক মে নিশ্চয় নেই তো অর অর্ত কো পকড়তে রেতে হে, কেতে হামারে মে ভি ঈশ্বর হে, ফির আপনে মে ভি বিশ্বাস নেই রাখতে গুরু করতে হে। তাও অনেকের একজনের প্রতি নিশ্চয় হয় না, তখন একে ওকে অনেক গুরুকে ধরতে থাকে, বলে আমার মধ্যেও ঈশ্বর আছে। তখন নিজের মধ্যেও বিশ্বাস রাখে না, আবার আবার গুরু করে। যখন তোমাদের তোমারে মেয়ে ভগবান হে, তখন বাবা বলছে জিজ্ঞেস করো, যখন তোমার মধ্যেই ভগবান আছে তাহলে তুমি আবার গুরু কেন করছো? তাই বাবা বলে বাবার এই কথাগুলো তো একদমই আলাদা,
বাবা বলে, কল্প আগেও আমি এসেছিলাম যেরকম এখন এসেছি। এখন তোমরা জানো যে রচয়িতা বা কিভাবে বসে রচনা করছে, এটাও ড্রামা। যতক্ষণ না এই চক্রকে জানবে না, ততক্ষণ কিভাবে জানবে যে আগে কি হবে, হ্যাঁ, আর সামনে ভবিষ্যতে কি হবে সেটা তখনই আমরা জানবো যখন এই চক্রকে জেনে যাব। বলে, এটা কর্মক্ষেত্র, আমরা নিরাকারী দুনিয়া থেকে পাট বাজাতে এসেছি। তো তোমাদের সারা ড্রামার ক্রিয়েটার ডাইরেক্টরের ব্যাপারে জানা উচিত, যে এই ড্রামার ক্রিয়েটারকে ডাইরেক্টরকে, আমরা সব অ্যাক্টার্স, এটা তো জেনে গেছো যে এই ড্রামা কিভাবে বানানো আছে, এই সৃষ্টি কিভাবে বৃদ্ধিকে পায়। যখন এখন কলিযুগের অন্ত হয়ে যায়, তো নিশ্চয়ই সত্যযুগের স্থাপনা অবশ্যই হওয়া উচিত। এই চক্রের বোঝানো একদম ঠিক, যে ব্রাহ্মণ কুলের হবে সেই এই চক্রের জ্ঞান বুঝবে, তাও এই প্রজাপিতা তো আছেই। তো বাবা বলছে, এই প্রজাপিতা মানে সব বাচ্চাদের পিতা, তো আমাদের প্রজাপিতা ব্রহ্মা মুখ বংশাবলী বাচ্চা বাড়তেই থাকবে। বাবা বলছে, ব্রহ্মার কুল বাড়তেই থাকবে, বাড়না তো হ্যাঁই, এটা তো ড্রামাতেই আছে যে বাবার বাচ্চা বাড়বে। কল্প আগের মতো সবাই পুরুষার্থ করতেই থাকবে। আমরা বাবা বলছে, আমি সাক্ষী হয়ে দেখি, প্রত্যেকে নিজের মুখরা আয়নায় দেখতেই পাবে। বাবা বলছে, তোমরা নিজের মুখ আয়নায় দেখো, এটা স্থূল আয়না না, আর ওই মুখ না। বাবা বলছে, তুমি তোমার দিলরূপী দর্পণে বিবেকে কাছে নিজেকে দেখো, দিলরূপী দর্পণে নিজেকে চেক করো যে আমি কতটা যোগ্য হয়েছি সত্যযুগে রাজধানী নেওয়ার জন্য। এটা হলো কল্পে কল্পের বাজি, যে যত সার্ভিস করবে সে তত উঁচু পদ পাবে। তোমরা হলে বেহদের রুহানি সোশ্যাল ওয়ার্কার, তোমরা সুপ্রিম রুহের মতে চলো, এইরকম ভালো ভালো পয়েন্ট ধারণ করতে হবে। বাবা এসে কালের পাঞ্জা থেকে আমাদের ছাড়ায়, সেখানে মৃত্যুর নাম নিশান নেই। কোথায় সত্যযুগে, এটা হলো মৃত্যুলোক, আর সত্যযুগ হলো অমর লোক, সেখানে আদি মধ্য অন্ত দুঃখই আছে, সেখানে দুঃখের নাম নিশান। বাবা বলছে, এখানে আদি মধ্য, সরি, এখানে আদি মধ্য অন্ত দুঃখ আছে কলিযুগে, আর সত্যযুগে দুঃখের নাম নিশান থাকে না। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ প্যার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য স্যার এক, আমরা নিরাকারী আর সাকারী দুজন বাবারই সিকিলাধে হারিয়ে যাওয়া মিষ্টি নূরে রতন, নয়নের মণি রত্ন, আমরা শিব বাবার জিতে জি ওয়ারিস হয়েছি, এই নেশায় থাকতে হবে। আমরা এই শরীরে কি হয়েছি, শিব বাবার উত্তরাধিকার হয়ে গেছি, এই নেশায় থাকতে হবে। দুই, যোগ বলের দ্বারা বিশ্বের রাজত্ব নিতে হবে, পবিত্রতার রাখি বাঁধতে হবে, তাই জন্য সহনও কিছু করতে হবে, সহ্যও করতে হবে অত্যাচার, পতিত কখনো হওয়া যাবে না। বাবা বলছে, একটু অত্যাচার সহ্য করো কিন্তু পতিত হয়েও না। বরদান, সুখের সাগর বাবার স্মৃতি দ্বারা দুঃখের দুনিয়ায় যে থেকেও সুখের অনুভব করে সেই সুখ স্বরূপ ভব। তো বাবা বলছে, সুখের সাগর বাবার স্মৃতি দ্বারা দুঃখের দুনিয়াতে থেকেও সুখের অনুভব যে করে সেই সুখ স্বরূপ ভব। বাবা বলছে, সদা সুখের সাগর বাবার স্মৃতিতে থাকো, তাহলে সুখ স্বরূপ হয়ে যাবে। সুখের সাগর বাবার স্মৃতিতে থাকলে কী হয়ে যাবে, সুখের সুখ স্বরূপ। বাবা বলছে, দুনিয়ায় যতই দুঃখ অশান্তির প্রভাব হোক না কেন, কিন্তু তোমরা হলে নিয়ারা আর পেয়ারা, মানে একদম আলাদা, তাই না, দুঃখের দুনিয়া থেকে আর কত পেয়ারা। সুখের সাগরের সাথে তোমরা থাকো, তাই সদা সুখী, সদা সুখের দোলনায় তোমরা দুলতে থাকো। মাস্টার সুখের সাগর বাচ্চাদের দুঃখের সংকল্পও আসতে পারে না, কারণ দুঃখের দুনিয়া থেকে কিনারা করে তারা সঙ্গম যুগে পৌঁছে গেছে, সব দড়ি তাদের ছিন্ন হয়ে গেছে, যত দড়ি ছিল দুঃখের দুনিয়ার সাথে যত সম্পর্ক, বাবা বলছে সেই রশ্মি কি কেটে গেছে, ছিঁড়ে গেছে দুঃখের দুনিয়ার সাথে, মানে সেই দড়িটা, তাহলে কি হলো, সেই সুতোটা ছিঁড়ে গেছে, তাহলে সুখের সাগরে বাচ্চারা এখন
ঢেউ খাচ্ছে, তাই না? সুখের সাগরের ঢেউয়ে বাচ্চারা এখন আনন্দিত থাকছে। স্লোগান, মন আর বুদ্ধিকে এক পাওয়ারফুল স্থিতিতে স্থিত করাই হলো একান্তবাসী হওয়া। তাহলে মন আর বুদ্ধিকে একটাই পাওয়ারফুল স্থিতিতে যে স্থিত করায়, সেই হলো একান্তবাসী। একান্তবাসী মানে মন আর বুদ্ধিকে একটাই পাওয়ারফুল স্থিতিতে স্থিত করা, তার মানে সে একের অন্তে বাস করছে, এটাই একান্তবাসী। একান্তবাসী মানে এটা না আমি কারোর সাথে কথা বলবো না, আমি একা একা থাকবো, ওটা না। বাবা বলছে সবার মধ্যে থাকতেও মন আর বুদ্ধিকে এক পাওয়ারফুল স্থিতিতে স্থিত করা, এটাই হলো একান্তবাসী হওয়া। আচ্ছা, ওম শান্তি।